হ্যালো গাইস, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো এসময় জেনে চলে আসছি চ্যালেঞ্জিং ভিডিও। তো গাইস আজকে আমরা চলে আসছি মাত্র এসএম যেমন ছোটটা এখানে আছে সবগুলো চ্যালেঞ্জ। তো গাইস এইখানে দেখতে পাচ্ছ একটা নিউ অর্ডার আমরা পেয়ে গেছি। তো চলো এটারে অর্ডার চান্দের দেশে পাঠাও দিচ্ছি। এদের কাছে ছিল বিজন, তো চলো বিজনটা আমার কাজে লাগবো। কারণ বিজনও গাইস এসএম তোমার এই যে গাইস আরেকটা আসছে, মানে এটা কই থেকে আসলো? তো এইটারেও চলো এটারেও পাঠাই দিচ্ছি চান্দের দেশে। তো চলো এখান থেকে কিছু লুট নেই। ও ভাই এম রিপোর্টটি পেয়ে গেছি, এমবি করতে ভালো কাজে লাগবো। চলো ওই যে গাইস আরেকটা নামছে, এই স্যার কত আইবো গাইস, মানে ওই যে উপরে আরেকটা কত এনে ভাই, ওই যে পোলাই আইতাছে আমার কাছে। চলো আরে ভাই ওয়ালে লাগে কেন মোট গুলি, আরে ভাই পিছন দিয়ে মারছে মারে। চলো এই ধারে মারি। তো চলো ওইটা ওই ধারে মায়েরা দিছে মরে মারছে, মানে আরেকটু হলে ওই কিলটাও পাওয়া যেতাম। একটা কিল মিস গেছে এখান থেকে, আমার অলরেডি তিনটা কিল হয়ে গেছে, মানে গেছে এখান থেকেই তিন কিল। আরো একটা কিল ভাই পাইতাম কিন্তু এই হলো না। এখানে একটা এনিমি আছে আর গেছে ফর্মুলা ফাইটা গেছে। তো চলো এখানে আর হয়তো কেউ নাই, আমি এখন উপরের দিকে চলে যাবো সোজা। তো এই সাইড দিয়ে উপর দিকে যাই, এদিকে এনিমি আছে কিনা ভয় লাগে যাইতে। তো ভাই সব দিক থেকে সেফটি নিয়ে যাইতাছি। তো চলো এই দিক দিয়েও সেফটি নিয়ে যাই। তো দেখি সামনে দিয়ে যা, দেখি মানে ভয় পেলে তুমি যে গাইছে একটা নিয়ে দেখছো না, এই জন্য ভয় পাচ্ছিলাম এটা পিক থেকে আসে। তো দেখি আমি এখানে বৈশা থাকি, ওই এনিমি এমনি আমার কাছে তখন মারতে পারবো, সমস্যা নাই। যে আমার কাছে আসতেছে তো গাইছ ওই যে ওরে মাইরা দিচ্ছি, দেখছো গাইছ মারার নিনজা টেকনিক। ওইখানে ছিল আমার কাছে অলরেডি চলে আসছে আর গাইছে আমার মেরে। তো এই সময় এখান থেকে চলে আসছে ওই আর গাইছে যে একটা ড্যামেজ দিছে কিছু। তো ওলা আবার দেখো কোনটায় গিয়া ওই দেখো ওয়াল বল মাইরা বসে আছে। তো চলে এসে কোনো কাম হলো না, ওলা অনেক প্রো প্লেয়ার ছিল কিন্তু এসে প্রো প্লেয়ারে কোনো কাম হলো না, ওই মাইরা দিছে। তো চলো ওর কাছ থেকে কিছু এমন টমন লোড নেয়নি, এমন আসছে আমার কাছে অনেক। তো এই সময় এখান থেকে চলে আসছে, এ ভাই গাড়ির সাথে টক্কর খাই গেছে, তুই হয়ে গেল ভাই এখানে এলো কেমনি, মনে গেছে মারলাম একখান থেকে এইখানে চলে এলো ধপেরা কেমনি কি গেছে বুঝলাম না। চলো বাইক পাই গেছে, বাইক লিয়ে এখন টান দেয় পুরা ম্যাপ বাইক লিয়ে ঘুরি। তো বাইক লিয়ে ঘুরতে ঘুরতে এই ঠেলা খাইয়া গেছে বললাম। তো চলো এসে পোলাই ওয়াল মারছিল কিন্তু ওয়ালে কোনো কাম হয় না। তো চলো আবার শুনি মারতে, তো হরিজাল লাইনটা আমার কাছে লাগবে, হরিজাল লাইনটা আমি নিয়ে নিই। তো চলো হরিজাল লাইনটা নিয়ে আনিছি, এখানে চার লেভেলের বেস্ট আছে। তো চলো এখানে গাইস সব মেকিট নিয়ে নেই, চার লেভেলের বেস্ট নিয়ে আনছি। তো চলো গাইস এখন বাইক চালাই আর একটু দেখি এনিমি কই আছে। আর এখনো গাইস এনিমি আছে আমি বাদে পাঁচটা, তুই পাঁচটা দিতে কই পামু, তোমার কিল হয়ে গেছে অলরেডি সাতটা। তো আর গাইস কিলের অত দরকার নাই, কিল হয়ে গেছে কিলের মতো কিল হয়ে গেছে, সাতটা কিল হয়ে গেছে কম না ভাই, অনেক কিল হয়ে গেছে। তো আর এনিমি কই চলো গাইছে একটু বাইক নিয়ে করি। আর ওইটা ঠেলা দিতে গিয়ে গাইছে আমাদের বাইকের অর্ধে খেল শেষ, মানে একটা ঠেলা দিতে গিয়ে বাইকের অর্ধে খেল শেষ। চলো এসে আমরা সামনের দিকে যাই দেখি, আমরা ঘুরতে এসে ঘুরতে ঘুরতে এনিমি কুই মা গেছে দুই তিনটা। তো চলো গাইছে এই যে একটা এনিমি, তো এইটা ঠেলা দিই পড়লো আরে কুই যে গেছে উড়তে উড়তে যাইতেছে। তো চলো ওর শুনে চলো এ গেছে আমার বলবো সবাই পড়লো না, মানে তো এই ভাই আবার উপর থেকে মারে গেটা, মানে উপর থেকে এই যে ভাই আবার চলে আসছে এখানে ঈদ হয়ে যা, মানে কি বুঝে না তোরটা মনে নাই। তো চলো যাই হোক এটা ওইটার না দেখে গেছি, ওইটা চলে আসছে এইটা কীভাবে এই যে গেছে ওর ক্যারেক্টার ছিল অন করে দিয়েছি গেছে আমি তখন শেষ মনে গেছি। আরে ভাই উকাল মাল সরে না কেন, এই যে সাবার মার দিছে আরেকটা লাগাই দিছে। তো এদিকে আমার রেলের অবস্থা খারাপ, ওইটাও গেছে উপর থেকে মারতেছে আমার গেছে ওয়ালেও নাই, দিচ্ছে আর দুইটা ওয়াল আছে মাত্র, দুইটা বল দেখে কাম হইব তোর মাত্র একটাই আছে। তো চলো সামনে দিকে যাই, সামনে দিকে যাই দেখি এনিমি দেখ কই আছে, তুমি যে গাড়ি সাইড আছে। আরে ভাই এই দেখো সব গেল, ও গমে গেল ওয়ালও গেল, বেশ কি দেখেন ম্যাচটা তো ভাই বই আনা লাগবো। এই গাইস ওয়াল আর একটা আসছিল। তো চলো গাইস আমি এইখানে একটাই মেরা দিই গ্যানেট মেরা দিই। তো চলো আমার ওয়াল নাই, এই গাইস ওয়াল দুইটা পাইছি। তো চলো দেখি দুইটা দেখো, আরে ভাই কই পড়লো এটা। তো চলো এইখানে দুই জায়গায় দুইটা মায়েরা দিছে, দুই যে বলে গ্যানেট মারে। তো চলো এখন সোজা রাজ দাও গ্যানেট মারো, এই গাইস কত ড্যামেজ দিলাম দাম বলবো না। তো চলো এই ভাই কত ড্যামেজ দিমো আর,
তো চলে হয়েছে একটা ওয়াল, একটা গ্যানেট, মানে ওর কাছে গ্যানেট আছে, বোর্ড চলে হলে গ্যানেটটা মায়েরা, তারপর ভাই রোডের উপর আবার রাস্তা দেয়। তো ওই যে গাইছে বলে মর, ও ভাই মায়েরা দিছে লাস্ট এসে গাইছে বলে মায়েরা দিছে। তো চলো গাইস, ওরা অলরেডি মারা শেষ। তো আমার এইখানে দেখতে পাচ্ছ 9টা কিল হয়ে গেছে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে বলবে না। আর নেক্সটে বলবো ভাই কী চ্যালেঞ্জ করবো, সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা চলে আসবো।